ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি হিমাদ্রি আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট পিএসসির তরফে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে দীর্ঘদিন পর পাবলিক সার্ভিস কমিশন সাব ইন্সপেক্টর অফ ফুড পোস্টে নিয়োগের জন্য একটা নোটিশ প্রকাশ করেছে এর আগে দশই মে দু হাজার তেইশে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছিল কিন্তু পরবর্তীতে কোনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি নতুন নোটিফিকেশানে বলা হয়েছে ফুড এসআই পোস্টে নিয়োগের আবেদন শুরু হবে তেইশ আগস্ট দু থেকে পরীক্ষার বিস্তারিত তথ্য সিলেবাস যোগ্যতা সংক্রান্ত কিছু ডিটেলস এই নোটিফিকেশানে জানানো হয়নি ডিটেলস নোটিফিকেশান তেইশ আগস্ট বা তার আগেই আসতে চলেছে এর আগের নোটিফিকেশানে আমরা দেখেছি যোগ্যতা মান ছিল মাধ্যমিক পাস ম্যাথ ও জিকের ওপরেই কোশ্চেন কিন্তু হতো কি কি পরিবর্তন হচ্ছে এবারে সেটা নতুন নোটিফিকেশান এলেই বোঝা যাবে আর ফুড সাব ইন্সপেক্টর রিলেটেড সমস্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে টাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও ধন্যবাদ